নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 29 ডিচেম্বৰ। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুত কৰা হৈছে। আৰু এই ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটাকৈ লাইক কৰি দিব। তেন্তে আহক দৰ্শকসকল, ৰাতিপুৱাৰ খবৰকেইটা আৰম্ভ কৰোঁ। দিবলৈ লৈছো আজি ৰাতিপুৱাৰ প্ৰথমটো খবৰ, এটা বিগ ব্ৰেকিং নিউজ, সকলোৰ বাবে জানিবলগীয়া খবৰ। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত পুনৰ শিলাবৃষ্টিৰ আশংকা। অহা 31 ডিচেম্বৰলৈ ৰাজ্যত হ'ব ধাৰাসাৰ বৰষুণ। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ সকিয়নী, অহা 31 ডিচেম্বৰলৈ ডাক কুঁৱলীয়ে আৱৰি ৰাখিব আকাশ, প্ৰচণ্ড শীতত কঁপিব সমগ্ৰ ৰাজ্যবাসী। দিবলৈ লৈছো ৰাতিপুৱাৰ দ্বিতীয়টো খবৰ। দৰ্শকসকল, এইবাৰ পুৰুষৰ খেল নহয়, মহিলাৰ খেল। হোজাই জিলাৰ ডবকা চাংমাজিত মহিলা ফুটবল টুৰ্ণামেণ্ট আয়োজন কৰিছে। আৰু এই মুহূৰ্তত খেলৰ সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱাবলৈ লৈছো, এয়া আপোনালোকে প্ৰত্যক্ষ কৰক। আজি ৰাতিপুৱাৰ 3 নম্বৰ খবৰটো হৈছে, আগন্তুক 40 দিনত ভাৰতত ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰিব কৰোনাই। গৱেষকে প্ৰদান কৰিলে এই সাৱধানবাণী। ভাৰতত পূৰ্বৰ কৰোনাই ৰেখ ৰূপৰ ভিত্তিত এই সাৱধানবাণী গৱেষকৰ। 2020 বৰ্ষৰ তুলনাত অধিক ভয়ংকৰ হ'ব পাৰে এইবাৰৰ পৰিস্থিতি। সকলো ৰাজ্যকে সাজু হৈ থকাৰ বাবে এলাৰ্ট কৰিছে স্বাস্থ্য মন্ত্ৰালয়ৰ। কভিডৰ নতুন ভেৰিয়েণ্ট BF7 অত্যন্ত দ্ৰুতভাৱে সংক্ৰমিত হয়। BF7ত আক্ৰান্ত এজন ব্যক্তিৰ পৰা 16 জনৰ দেহলৈ সংক্ৰমিত হয় এই ভাইৰাছ। আজিৰ দিনটোত সমগ্ৰ ভাৰতত কোভিড পজিটিভ ৰোগীৰ সংখ্যা 3468 জন হৈছে। আগবাঢ়িছো ৰাতিপুৱাৰ পৰৱৰ্তী খবৰটোলৈ। দৰ্শকসকল, দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ মাতৃ হীৰাবেন মোদীৰ স্বাস্থ্যৰ অৱনতি ঘটাত আহমেদাবাদৰ এখন চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ ভাতৃ প্ৰহ্লাদ মোদী আৰু তেওঁৰ পৰিয়ালৰ লোক দুৰ্ঘটনাত পতিত হয়। হাস্পতালত ভৰ্তি হৈ থকাৰ এদিন পিছতেই এই দুখজনক তথ্য প্ৰকাশ পাইছে। UN মেনাত এন ষ্টাডি অফ কাৰ্ডিঅ'লজি এণ্ড ৰিচাৰ্চ চেণ্টাৰৰ এক বিবৃতিয়ে কয় যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ মাতৃ হীৰাবেনৰ অৱস্থা সুস্থিৰ। ইফালে জানিব পৰা মতে মাতৃৰ অসুস্থতাৰ কথা জানিব পৰাৰ লগে লগে আহমেদাবাদলৈ ৰাওনা হৈছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। বিমানবন্দৰৰ পৰা পোনে পোনে হাস্পতাললৈ যাব বুলি জানিব পৰা গৈছে। উল্লেখ্য যে হীৰাবেনৰ বয়স 99 বছৰ। জুন মাহত হীৰাবেনৰ 99 সংখ্যক জন্মদিনত সাক্ষাৎ কৰিবলৈ গৈছিল প্ৰধানমন্ত্ৰীগৰাকী। আৰু এই উপলক্ষে প্ৰধানমন্ত্ৰীয়ে মা নামৰ এটা আৱেগিক ব্লগো লিখিছিল। নিশা হীৰাবেনক UN মেহতা হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছিল। উল্লেখযোগ্য যে যোৱা মংগলবাৰে কৰ্ণাটকৰ মাইচুৰৰ সমীপত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ কনিষ্ঠ ভাতৃ প্ৰহ্লাদ মোদীৰ গাড়ী দুৰ্ঘটনাত পতিত হৈছিল। পত্নী, পুত্ৰ, বোৱাৰী আৰু নাতিৰ সৈতে প্ৰহ্লাদ মোদীয়ে বান্দিপুৰালৈ গৈ থকা অৱস্থাত দুপৰীয়া পৰাই 2 বজাত ডিভাইডাৰত খুন্দা মাৰে। ইয়াৰ পিছৰ পৰা 28 কেইজন লোক চিকিৎসাধীন হৈ আছে। আজি ৰাতিপুৱাৰ পৰৱৰ্তী খবৰটো হৈছে সকলোৰ বাবে জানিবলগীয়া খবৰ। দৰ্শকসকল, অহা জানুৱাৰীৰ প্ৰথম সপ্তাহতে অসমত আহিব পাৰে কোভিড SOP।
এই মন্তব্য কৰিছে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই। কোভিডক লৈ এফালে চীনত হাহাকাৰ, হাসপাতালে ইমানেই রোগী ভর্তি হয়েছে। এতিয়া চিকিৎসা আর ঔষধের ভয়ঙ্কর নাটনিয়ে দেখা দিছে দেশখনত। তার মাজত আহিছে করোনার নতুন ভেরিয়েন্ট BF7-ক লৈ শঙ্কা প্রকাশ বহু দেশত। ভারততো শঙ্কিত হওয়া পরিলক্ষিত হয়েছে। কেন্দ্র সরকার ইতিমধ্যে সতর্কবাণী জারি করেছে। রাজহুয়া স্থানত পুনের মাস্ক পরিধানের বাবে আহ্বান কেন্দ্রীয় সরকারের ফলের পরা। এই ক্ষেত্রত অসমৰ স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই আজি সংবাদ মাধ্যমের আগত কোভিডর এসওপি সন্দর্ভত মুখ খুলিছে। কেশব মহন্তই কয় জানুয়ারির প্রথম সপ্তাহতে অসমত আহিব পারে কোভিড এসওপি, আর এই কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করিব পারে অসম সরকারে। স্বাস্থ্যমন্ত্রী সদরি করা অনুসরি নতুন বর্ষর প্রথম সপ্তাহতে মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রত কোনো সিদ্ধান্ত লব পারে। লগতে মাস্ক পরিধান ক্ষেত্রত মন্ত্রীগিয়ে কয় মাস্ক পরিধান করা জনতার বাবে ভাল খবর। রাজহুয়া স্থানত মাস্ক পরিধান করে থাকব। রাতেপার পরবর্তী খবরটি হয়েছে নরেন্দ্র মোদীর ভারতীয় স্বাস্থ্যক লই রাহুল গান্ধীর টুইট। রাহুল গান্ধীয়ে কলে মোদীজি এই কঠিন সময়ত আপনার সঙ্গে আছো। কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতৃ হীরাবেনের বাবে এটা টুইট করেছে। আর টুইটটুত প্রধানমন্ত্রী মোদীর মাতৃর আশু আরোগ্য কামনা করেছে। রাহুল গান্ধীয়ে কৈছে মোদীজি এই কঠিন সময়ত মূর মরম আর সমর্থন আপনার সঙ্গে আছে। রাহুল গান্ধীয়ে এই টুইটত লিখিছে এগারী মাতৃ আর পুত্রর মাজর মরম অনন্য আর মূল্যবান। মোদীজি এই কঠিন সময়ত মূর মরম আর সমর্থন আপনার সঙ্গে আছে। দর্শক চক এয়া হয়েছে রাহুল গান্ধীর টুইট। আর রাহুল গান্ধীয়ে ইয়াত সুন্দর করে লিখি কইছে এক মা আওর বেটে কেবেজ কাপিয়ার অনন্য আওর অনুভিল হুতা হে মোদীজি ইস কঠিন সময় মে মেরে প্যারে আওর সমর্থন আপকে সাথ হে মে আশা করতা হু আপতি মাতাজি জল্দ সে জল্দ সুস্থ হ যায়গা। মই আশা করু আপনার মা যিমান সম্ভব সোনকালে আরোগ্য হব। রাহুল গান্ধীর ভগ্নী আর কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীয়েও প্রধানমন্ত্রী মোদীর মাতৃর বাবে টুইট করেছে। তেও লিখি কইছে প্রধানমন্ত্রী মোদীর মাতৃ অসুস্থ বলে মই খবর পাইছো। আমি সকলে এই সময় তেওঁলোকৰ সৈতে আছো। মই ভগবানের ওচৰত প্রার্থনা করু যাতে তেও সোনকালে সুস্থ হৈ উঠে। উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতৃ হীরাবেন মোদীর স্বাস্থ্যের অবনতি হওয়ার পিছত যা বুধবার চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল। আর আহমেদাবাদের UN মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি এন্ড রিসার্চ সেন্টারত ভর্তি করা হয়েছে। হীরাবেন মোদীর অবস্থা বর্তমানে স্থির বলে জানিপরা গেছে। আগবাড়ি রাতেপার পরবর্তী খবরটাই দর্শক সোনারীত শোকাবহ ঘটনা। প্রচণ্ড শীতত মৃত্যু হয়েছে এগারী মহিলার। সোনারীর হাড় কপুয়া জারত মৃত্যু হল এগারী মহিলার। আজি পুয়া মৃত্যু হয়েছে অচিনাক্ত মহিলাগীর। সোনারীর দলঙ্গর সমীপতে দীর্ঘদিন ধরে বাস করে আসছিল মহিলাগিয়ে, কিন্তু বর্তমানে মহিলাগীর সঠিক পরিচয় উদ্ধার হওয়া নাই। ঘটনাস্থলীত আরক্ষীর লোক উপস্থিত হয় মৃতদেহটি মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করেছে। দর্শক এই ভিডিওটির মাধ্যমে আজি রাতেপার এই কেটা খবর চমুকই আপনার আগত দিবলৈ চেষ্টা করল। দর্শক যদি ফেসবুকত চাই আছে তেন্তে ফেসবুক পেজটি ফলো করবলে নাপাহরিব। আর যদি আপনাদের ইউটিউবত চাই আছে নতুন তেন্তে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ আর প্রেরণা যোগাব বলে আশা করছো। ধন্যবাদ।